गाइस गुड इवनिंग। तो বাড়িতে এসেছি, আগে ওর সাথে দেখাই। হ্যালো হ্যালো। তো বাড়িতে এসেছি, রোজ বিকালে বৃষ্টি, মানে একদিন আমি চার দিন এসেছি, চার দিনই বৃষ্টি। তো আজকে ভোর পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আজকে বিকালটা একটু মানে ওয়েদারটা ভালো, তো আমি আর ও এসেছে, তো আমি আর ও যাচ্ছি বাজারে। কি করতে? একটু খেতে, কেনাকাটা করতে, কেনাকাটার খেতে। তো কারো কারো জামাটা পড়লে ভালো, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমি হেঁটে কোনোদিনও যাই না বাজারে, কোনোদিনও কি এখন হাঁটতে পারি, সরি মানে হাঁটতে পারি না এখন, একদম মোটা হয়ে গেছে। ছাড়া হ্যাঁ মোটা হয়ে গেছি, তো সেদিন ওর সঙ্গে হাঁটতেই পারছি না, আর ও আমার থেকে লম্বা। তো চলো বাজারে গিয়ে দেখা করছি। তো আমার কাছে একদমই ক্যাশ টাকা ছিল না, তো আমি এটিএম থেকে কিছু পয়সা তুললাম। পয়সা তুলে বেরিয়ে এসে, তো আমার একটা ইনভিটেশন আছে, তো তার জন্যে গেছিলাম একটা শাড়ির দোকানে। আর আমি না আমার আমার যে শাড়ি দেখো তোমরা কালেকশন, আমি সব আমার বাড়ি থেকে শাড়ি কিনি, কারণ কি আমাদের এদিকে শাড়ির দামটা একটু কম, কারণ কি এদিকেই শাড়ি তৈরি হয়, তো সেই জন্য আমি এদিক থেকে শাড়িগুলো সব কিনি। তো সেই জন্যে গেছিলাম, ওখান দিয়ে একটা শাড়ি নেবো বলে একটা নিমন্ত্রণ ছিল, তো ওখান দিয়ে একটা শাড়ি নিয়েছিলাম। নিয়ে তারপরে অনেকক্ষণ দেখছিলাম, অনেক দারুণ দারুণ শাড়ি ছিল, তো আমার পছন্দই হচ্ছিল না। তারপরে অনেক পছন্দ করার পরে একটা শাড়ি নিলাম, তো শাড়ি নিয়ে সোজা চলে গেলাম আমরা কিছু খেতে। আমার ফেভারিট দোকান, মানে আমাদের এরপরে যতগুলো দোকান আছে সব কিছু আমি এই দোকান থেকে খাওয়াই। তো আমার একটা বন্ধুর দোকান আছে, স্কুলে করতাম, তো দারুণ চাউমিন বানায়, মানে কী বলবো অসাধারণ। তো চাউমিন বাড়ির জন্য পছন্দ করে নিয়েছিলাম, বাড়ি গিয়ে খাবো, তো আমি চাউমিন নিয়েছিলাম, ও চাউমিন নিলো, আর দুজনে দুটো চিকেন ললিপপ নিলাম। আমি যখনই যাই চিকেন ললিপপ খাবো, তো চিকেন ললিপপ নিয়ে দুজন খেলাম। দিয়ে খেয়ে তো ও তারপরে একটা ওয়াচ কিনলো, তো ওয়াচের দোকানে গেছিলাম, আমার পছন্দ হচ্ছিলো না, সেই দোকান থেকে বেরিয়ে সোজা আরেক দোকানে গেছিলাম। আরেক দোকানে গিয়ে তো আমার এই গ্লাসগুলো দেখে এত ভালো লেগেছে, আমি অনেকদিন থেকে ভাবছি একটা নেবো, পরবো কি না জানি না, তো হো নিয়ে নিলাম, ওই ফটো ফটো তুলবো, তো তার জন্য একটা নিয়েছিলাম। তো পরে দেখছিলাম কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না, তো এটা নিয়েছিলাম। নিয়ে ও একটা সানগ্লাস নিলো আর ওয়াচ নিলো, তারপরে এত জোরে মেক করেছিল সোজা, মানে আর ভিডিও করাই হয়নি, তো তাড়াতাড়ি মানে টোটো ধরে আমরা পুরো সোজা বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে তারপরে ঝড় বৃষ্টির একটা ক্লিপ আমি এখানে অ্যাড করে দিই। তো ঝড় বৃষ্টি দেখো, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, এত দারুণ লাগছিলো পুরো ঠান্ডা ওয়েদারটা, আর এই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না আমি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো সবাই জানিও, কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।